শীতকালে গ্যাসের চাপ কিছুটা কম থাকে, একথা অনেক আগেই মেনে নিয়েছেন রাজধানীবাসী। তবে দিনের পর দিন গ্যাস না থাকাকে কোনোভাবেই স্বাভাবিক মানতে পারছেন না তারা। একটি টার্মিনাল বিকল হওয়ায় মেরামতের জন্য 12 থেকে 21 জানুয়ারি পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার খবর দিয়েছিল তিতাস গ্যাস। সেই তারিখ পেরিয়ে কেটে গেছে সপ্তাহের ওপর। সংকট বরং ধারণ করেছে তীব্র আকার। রাজধানীর মিরপুর, আগারগাঁও, শেওড়াপাড়া, রামপুরা, রায়েরবাজার, খিলগাঁও, বাড্ডা, ইস্কাটন সহ বেশ কিছু এলাকার বাসিন্দারাই মূল ভুক্তভোগী। বাচ্চাকে নাস্তা খাওয়া দিতে পারি না, মেয়ে ভার্সিটি কোচিং এ যাবে, মেয়েকে নাস্তা করে খাওয়া দিতে পারতেছি না, দুপুর রান্না করে আমরা খেতে পারতেছি না। সময় গ্যাস জায়গা এত ভোরে কখন আর উঠবো? সকাল 6টায় যায়, রাত্রের 12টায় 12টায় 1টায় আসে ফুল। দিন হয়, অনেক দিন হয় না, একটা মরিচ বাজে যে দুলো ভাত খাইবে নিয়ে ডব নাই। এই সংকটের ভয়াবহতা বোঝা যায় বাসাবাড়ি রান্নাঘরে। সবচেয়ে বিপাকে গৃহিণীরা। অর্থ সংকটে অনেকের গ্যাস সিলিন্ডার নেই, টিনের ঝাড়কেই চুলা বানিয়ে সারছেন রান্নার কাজ। ঘরে রুগী আছে, রুগীর খাবারও আমরা ঠিক মতো দিতে পারি না। রাতের আসে 12:30, জায়গা সকাল 6টার আগেই। আমরা বাসা বাড়িতে কাজ করি, গ্যাস থাকলে তো আসার লগে লগে খাইতে পারি, খাইতেও পারি। অনেক কষ্ট, মানে এক কাপ চাও বানানো যায় না, এরকম অবস্থা, এত খারাপ অবস্থা। দেখেন বারবারে আমরা প্রত্যেক দিন 2-3টা ম্যাচ ব্যবহার করে ফেলে, তাও গ্যাস পাইতেছি না, সারাদিন এই অবস্থা। এখানে গ্যাস নাই, রান্না বাড়ির সমস্যা, কেউ রাঁধতে পারে কেউ রাঁধতে পারে না, ক্যাস ক্যাস হয়। 12টা বাজে গ্যাস হয়, তা আমরা রান্ধি খাইয়ে গার্মেন্টস করে আমাকে কি পোষায় বাসা বাড়ি। বাসায় গ্যাস না থাকায় ভাড়াটিয়া সংকটে বাড়ির মালিকরা জানান, তিতাসকে বারবার বলার পরও কোনো সমাধান হচ্ছে না। তিতাস গ্যাসের 975 টাকা বিল দিব, আবার ভাড়াটিয়াকে সিলিন্ডার দিব, সেই সুযোগ সুবিধা আমাদের নাই, আসলে সঙ্গতি নাই, যার ফলে ভাড়াটিয়ারা সবাই নোটিশ দিছে যে আমরা চলে যাব। আমরা তিতাসকে নোটিস করছি যে আমরা প্রয়োজনে নিজ খরচে এই কাজটা করব, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কোনো সহযোগিতা করছে না। নগরবাসীর গ্যাস সংকট মার্চে সমাধান হবে এমন তথ্য জানা গেলেও কোনো কথা বলতে রাজি হয়নি তিতাস। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।